হ্যালো গাইস, এসব হলো নতুন এক ভিডিও নিয়ে। আজকে আমি খেলবো একটা নতুন গেম, যেটা হলো ওয়ারিয়ার। তো এখানে আমরা কনফার্ম করতে হবে আমার মেইন ব্যাটেল করবো, সেটার ব্যাটেলের জন্য আমরা রেডি হয়ে গেছি। গেম মোডে আমরা এসব হয়েছি কনফার্ম করবো, প্র্যাকটিসে কনফার্ম করে আমরা ব্যাটেল চলে যাব। এ ভাই, এরকম যদি করছো না আমি ছাড়বো না তাদের। এ ভি প্র্যাকটিস, ও থ্রি ভার্সেস থ্রি, হয়ে যাক ভাই, ছাড়বো না কাউকে। আমরা আসছি, উড়িয়ে উড়িয়ে মারবো। তো আমি একদম ভয়ানকভাবে স্টার্ট। আর এখানে আমাদের আসছে প্লেনস, আমরা তিনজন আর ওইখানে ও পাইলট। এই নে বেটা, আমার সাথে পাঙ্গা। আর এরা ওই দিক দিয়ে যাচ্ছে, আমি বন্দুক পারি। ও ভাই 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 ভাই, আমাকে মেরে দিয়েছে, সমস্যা নেই। আমি ভাই বারবার নিচে চলে যাই। এনিমিগুলো কোথায়? লাস্ট একজনের জন্য আমরা বসে রয়েছি। ইয়েস, ভেঙে দিয়েছে। তো আমাদের আরেকজন আছে এখনো, আমি আসছি। এই নে, সবাইকে একদম ভয়ানকভাবে মারছি আমরা, এম এম করে। শেট, মিস। ও, আমাদের একটা প্লেন মনে ক্র্যাশ হয়ে গেছে। তো ওকে বেটার লঞ্চ খাতে আরেকটা মেরে দিয়েছি। এবার কে জানে আমাকে, হ্যাঁ পেয়েছি পেয়েছি, দুজন আমার পিছনে ফুল স্পিডে ভাই, রকেটের মতো চল। ভাই আমাদের প্লেন নষ্ট করবি? হ্যাঁ হ্যাঁ, তোর সাহস কীভাবে হয়? চারজন, এই না আমাদের প্লেনের দিকে চোখ তুলবি, রকেট মারছে। না 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 না, আসতে দেওয়া যাবে না। শেট, আমাদের উড়িয়ে দিল ভাই, রেসপন্স হতে হবে। এটা আবার কোন ফুল স্পিডে আমাদের যেতে হবে। আরে কন্ট্রোলে আসছে না, আমি ওপরে নিয়ে যাচ্ছি বারবার, নিচে এনিমি ওই যে ওইখানে। তো আমরা বড় আমাদের লঞ্চ আমাকে মারতে দেন। এ মিস, আমাকে অবজেক্ট ড্যামেজ। ও ভাই বেঁচে গেছি একদম। এটা কি ভাই, এটা আমি নাকি? এটা আমরা জিতে গেছি, ডিফেন্ডার। ইয়েস, আমি থার্ড হয়েছি, তো কোনো সমস্যা নেই, কারণ আমি লঞ্চারটা চালাতে পারছিলাম না, কারণ এনিমিকে মারার আগে আমাদের আগে মারছে। তো আমরা বরং একটু ব্যাটেলের জন্য রেডি হচ্ছে। আর এখানে না আমরা গেম মোডে এসে পড়লাম, প্র্যাকটিস কনফার্ম করে দিই। আর ব্যাটেলের জন্য আমরা এটা 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 সব নিয়ে নেবো, রেডি হয়ে আসলাম। এর এইখানে আমরাই মনে হয়। ও ভাই, এবার ওদের প্লেন আমাদের ধ্বংস করতে হবে, তাতে সমস্যা নেই। আমি তো বিনম্বরকে প্রথমেই ধরে ফেলবো। এই না ইয়েস ইয়েস, একটা ডিস্ট্রয়। তারা ওকে কন্ট্রোল করো, আমি না এগুলো ভাঙছি, এই হাড়গোড় ভাঙছি এদের। ঠিক আছে, লেগেছে লেগেছে। ও ভাই 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 ভাই, এবার আমাকে ধরে দেখো। ও ভাই, আমাদের হাত থেকে ছিঁচি চলে যাবে। আজকে ছাড়বো না, এ ধরবো না, সি ধরবো। এই সিটটা খুবই দূরে, সি আমাকে ধরতে হবে, যেভাবে হোক ধরতে হবে। আনলক করে নেই, কারণ ইয়েস লেগে যা লেগে যা লেগে যা লেগে যা লেগে যা লেগে যা। আহ, সিনেমার প্লেনটা চলে যাবে, এদের জন্য যাচ্ছে। আমি এদের ছাড়বো না ভাই, একটাকেও ছাড়বো না। এই নে, এই নম্বর প্লেন নিয়ে তখন। ও, সিনেমাটা খুবই কাছে,
এম করে মারলাম শট। এই নে, মিস হয়ে গেলো। সামনে এই সি নম্বর করে তো আমি আর ছাড়িনি। প্লিজ এই নে, সি নম্বর আমার ফুললি পিছনে। এক মিনিট, ইয়েস ভাই, কে জিতেছে দেখতে হবে আমাদের। জানলাম না মনে হয় আমি ফার্স্টে, কিন্তু আমরা জিততে পারলাম না, লাস্ট করে নিলাম। এখন ব্যাটেলের জন্য আমরা রেডি। আর এখানে আমরা এটা কি, আমরা বরং এইটা খেলি, পেলোড ওইখানে খেলবো। এইখানে স্টার্ট হচ্ছে এবিসি, তো ওইখানে আমাদের ওইখানে যাচ্ছে এগুলো। এবার কি আমাদের ডিফেন্স, আর ওরা অ্যাটাক করবে আমরা ডিফেন্স করবো, তো ওইখানে আমরা তো একদম রেডি ডিফেন্স। আজকে ডিফেন্ড করবো আমরা, ভয়ানকভাবে ডিফেন্ড করবো। তো আমরা বরং আমাদের প্লেনকে ছাড়ি, আমাদের প্লেন ওইদিকে যাচ্ছে, কিন্তু ওই অন্য দলের প্লেন উড়িয়ে ধরে মারতে হবে না, সমস্যা নেই। আমারটা ফুল স্পিড থাকে, তুই আমারটা মারছিস। এই না, এই নে, বাট আমাদের এবার আস তোরা কি করছে একলা। এই শেট, বেটা মিস করেছিস কেন? হ্যাঁ সস থাকলে আসবি, তোর সাথে হয়ে যাবে কাবাডি ম্যাচ। এই নে শটটা, লাখ লেগেছে, লেগেছে শট। আরো দুজন ওর নিচে নিচে নিচে। এই নে, এই নে, দুটো মিসাইল মারলাম, একটা হলো লাগলো, দ্বিতীয়টা ডাবল ডাউন, দুজন ডাউন। ইসি বিচার ওইখান দিয়ে আসছে, ওইখান দিয়ে আমাদের না। এই না, ইয়েস ফুল স্পিডে কিন্তু মারবো ভাই, হিট লেগে গেলে কিন্তু আসিস তোরা, সিকে ধরবি তোরা, আস তুই সিকে কিভাবে ধরো আমি দেখছি। এই শেষ, খতম ভাই। আরেকজন কোথায়? ও আকাশ, তুমি আকাশে কি করছো? হ্যাঁ একটা হিট লাগাতে হবে যেভাবে হোক। ইয়েস তোমাকে ছাড়ো না, আমি আমি তো ছাড়বো না তোমাকে, তোমাদের না স্বভাব চাই, তোমাদের আমি ছাড়বো না। কিন্তু এটা কারা, আমরা জিতিনি নাকি লাস্ট বার? ইয়েস ইয়েস জিতে গেছি আমরা, তো মোটামুটি অনেকটা চেষ্টা করে জিতলাম। তারপর আজকের ভিডিওটা এখানে ইনক্রুভ। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, করছেন শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেলকাম বাটন ক্লিক করে দেবেন। আজকের জন্য গুড বাই।